আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি তামান্না নাহিদ খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন থেকে লন্ডনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোতলজাত ভোজ্য তেলের দাম লিটারে 12 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ আজ থেকেই কার্যকর। রাজনীতিতে শান্তির সুবাতাস চায় আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। মানুষের মধ্যে বিভাজন করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও বুদ্ধ পূজা সহ নানা আয়োজন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রানী হিসেবে তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়াশিংটনের স্থানীয় সময় 8:25 ওয়াশিংটন ডিসির ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত 8:55 অবতরণ করার কথা রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠান ও একটি নাগরিক সংবর্ধনা যোগ দেবেন। বোতলজাত ভোজ্য তেলের দাম লিটারে 12 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ভোজ্য তেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার নতুন এ দাম নির্ধারণ করেছে সংস্থাটি। নতুন মূল্য অনুযায়ী খোলা সোয়াবিন লিটার প্রতি 176 টাকা, বোতলজাত সোয়াবিন লিটার প্রতি 199 টাকা, 5 লিটারের বোতলজাত সোয়াবিন তেল 960 টাকা, পাম সুপার খোলা সোয়াবিন লিটার প্রতি 135 টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম আজ থেকেই কার্যকর হবে। আওয়ামী লীগ রাজনীতিতে শান্তির সুবাতাস চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের অনুষ্ঠানে তিনি একথা বলেন। অপর এক অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা আইন শৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে। হাসান জাকিরের রিপোর্ট। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার আয়োজন পরিদর্শনে বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার যান আইজিপি সহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে উপস্থিত সাংবাদিকদের সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন আইজিপি। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে কাজ করছে বলেও জানান তিনি। যে কোনো অনুষ্ঠানে আমরা সকল ধর্মপ্রাণ ভাই বোন যারা আছে তাদের নিজ নিজ ধর্ম যাতে যথাযথভাবে প্রতিপালন করতে পারেন, এই জন্য আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা সবসময় প্রদান করে আসছি। এর আগে রাজধানীর শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের শোভাযাত্রায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কথা বলেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে। শুধু বৌদ্ধ সম্প্রদায় নয়, সকলের জন্য শিক্ষণীয় এক মহাগুরু গৌতম বুদ্ধ। আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশটাকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যায়, শেখ হাসিনা দেশকে এই সফরের মধ্য দিয়ে এক অনন্য উচ্চতা নিয়ে গেছে। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। সারা দেশে বিএনপির সরাসরি পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে 2013-14 সালে যানবাহন সহ বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পেট্রোল বোমা হামলায় নিহতদের পরিবার ও আহতদের অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা জানান। পেট্রোল বোমা হামলার বিচার নিশ্চিত করতে প্রয়োজনে মামলা দ্রুত ট্রাইব্যুনালে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, গয়েশ্বর বাবু, মির্জা আব্বাস সহ
বিএনপির নেতারাই হচ্ছে এই পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা। তাদের নির্দেশেই, তাদের অর্থায়নে এই পেট্রোল বোমা হামলা পরিচালনা করা হয়েছিল। তাই আজকে তারা বিচারের দাবি নিয়ে এসেছে। মামলা হয়েছে, মামলা শুধুমাত্র যারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল তাদের বিচার হলে হবে না, বিচার হতে হবে যারা এই পেট্রোল বোমা নিক্ষেপের নির্দেশদাতা এবং অর্থদাতা, তাদেরও বিচার হতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। তারা দেশের মানুষের মধ্যে বিভাজন করে সমাজ ভেঙে দিয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ নিজেই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অত্যন্ত লজ্জাজনকভাবে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলতে হয়, কারণ স্বাধীনতা যুদ্ধে আমাদের যে লক্ষ্য ছিল, যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটা বহুদলীয় রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। সেই পুরনো কায়দায় 1975 সালে একদলীয় শাসন বাকশাল যখন প্রতিষ্ঠা করতে গিয়েছিল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। জগতের সব প্রাণী সুখী হোক, অহিংস এ বাণীর প্রচারক গৌতম বুদ্ধ। এ পবিত্র তিথিতে তিনি আবির্ভাব, বোধি প্রাপ্তি আর মহাপরিনির্বাণ লাভ করেন। দিনটিকে তাই বুদ্ধ পূর্ণিমা হিসেবে সমবেত প্রার্থনা ও বুদ্ধ পূজার মধ্য দিয়ে পালন করেন বুদ্ধ ভক্তরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। রাজধানী সহ সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। বৌদ্ধ ধর্মের অনুসারীরা বলছেন, গৌতম বুদ্ধ রাজপুত্র হলেও সংসারের মায়া তাকে আবদ্ধ করতে পারেনি। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণীরূপেই মূল্যায়ন করতেন। সকল জাতির জন্য, সকল জীবের জন্য সবসময় বুদ্ধের কাছে প্রার্থনা করি যে জগতের যত প্রাণী আছে সকল প্রাণী সুখী হোক। এই অকেশনগুলোতে আমাদের দেখা হয়, তো এতে হয় কি যে সামাজিক বলেন, তারপর পারস্পরিক বলেন, সৌহার্দ্যপূর্ণ যে একটা সম্পর্ক সেটা আসলে আরও ভালোভাবে তৈরি হয়। বৌদ্ধ পূর্ণিমাটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ দিন, যেই দিনটাকে তারা মনে করে একটা পবিত্র দিন, শুভ শক্তির দিন, আলোকিতময় পৃথিবী, পূর্ণচন্দ্র যেমন পরিস্ফুটিত হলে যে এরকম আলো বিকিরণ হয়, ঠিক এরকম একটি দিন। সব্বে সত্তা ভবন্তু সুখী তত্ত্বা, জগতের সব প্রাণী সুখী হোক, এই ছিল বুদ্ধের মর্মচেতনা। শুভ বুদ্ধ পূর্ণিমার দিনে এই দেশ একটা অসাম্প্রদায়িক দেশ হবে। এই দেশের আমরা সকল মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মিলেমিশে আমরা যাতে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে পারি, এই চেতনা জাগ্রত করে সব বিভেদ ভুলে বিশ্বশান্তি কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। ঝিনাইদহের কোটচাঁদপুর ব্যাটারি চালিত ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও পাঁচজন। সকালে কালীগঞ্জ জীবননগর সড়কের কোটচাঁদপুরে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ থেকে হতাহতরা ব্যাটারি চালিত ভ্যান যোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়, আহত হয় আরও পাঁচজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আবারও ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীর পূর্ব অংশে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট ও বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, হুমকির মুখে আরও স্থাপনা, সহায় সম্বল হারিয়ে নিঃস্ব, দিশেহারা বহু মানুষ। তবে ভাঙন রোধে কাজ চলছে বলে দাবি সংশ্লিষ্টদের। প্রতিনিধি আব্দুল লতিফের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাপ্রিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীর পাড়ের বাসিন্দাদের কাছে নদী ভাঙন নতুন কিছু নয়। প্রতিবছরই ভাঙাগড়া খেলার মধ্য দিয়ে নিজেদের টিকে থাকার লড়াই চালিয়ে যায় নদী পাড়ের মানুষ। শত প্রতিশ্রুতির পরেও কেউ এগিয়ে আসেনি নদী পাড়ে এসব অসহায় পরিবারগুলোর পাশে। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার।
ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে নদী তীরবর্তী বাসিন্দারা। ছেলে পেলে লাঠি লুটি লইয়া আরেকবার তেলেছে, বাড়ি ঘর ভাঙ্গে দেখতেছে, আমার এত ভয় লাগে, এত ডর আইছে। কিছু বাড়ি আসিল, বাড়ি ঘর শেষ, কিছু জমি আসিল, জমি টুকে শেষ, বাড়ি ঘর সব উঠে গেছে, ছেলে পেলে এখন আমরা কোথায় যাবো? এইভাবে যদি আরো ভাঙ্গে তাহলে এই এলাকার থাকতেছে না, আমাদের স্কুলও থাকবে না, আর আমরা পড়ালেখা কোথায় করবো, এগুলো অনেক রিস্ক হয়ে যাবে। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড যথাসময়ে কার্যকরী ব্যবস্থা না নেয় এই ভাঙন দেখা দিয়েছে। এই অবস্থা মনে করেন, আহানে অবস্থায় সুস্থ হয়ে ফেলালে পানি কম আসিল, আহানে অবস্থা ফেলালে ফেলা পারে, বাদ দিল না সরকার, আমরা এখানে থাকা খাওয়া পড়া সবই অসুবিধে। যদি বস্তা না পড়ে এই এলাকার লোকজন থাকবে না। গত দুদিনে প্রায় 8 থেকে 10টা বাড়ি অলরেডি বিলীন হয়ে চলে গেছে, এখন আমরা স্থায়ী কাজের জন্য বলছি। নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার সহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। ইতিমধ্যে ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি একটি তদন্ত টিম গঠন করবে এবং দ্রুতই কাজের ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। নদীপাড়ে স্থায়ী গাইডবাঁধ নির্মাণ করা হলে আশা আকাঙ্ক্ষার প্রাপ্তি হবে চরের বুকে বেঁচে থাকা সংগ্রামী মানুষগুলোর, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ সংশ্লিষ্ট সবার। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। ঢাকায় কত লোক থাকবে তা নির্ধারণ করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে অগ্নি দুর্ঘটনা কারণ প্রতিরোধে করণীয় শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজধানীতে বসতি কমানো গেলে গ্যাস পানিসহ সকল সংকট মোকাবেলা করা যাবে। অতিরিক্ত জনবসতির কারণে রাজধানীকে দূষণমুক্ত করা সম্ভব হচ্ছে না বলেও জানান মন্ত্রী। আপনি কার জন্য করবেন এসব আয়োজন? যত কথা এতক্ষণ বলা হয়েছে কাদের জন্য করবেন? মানুষের জন্য করবেন? কত মানুষের জন্য করবেন? এটা কি ঠিক করছেন? এটা করেন নাই তো প্রথম গোড়াতে তো গলতি আমার। আমার তো আমি কার জন্য করব, কত লোকের জন্য করব? হ্যাঁ, আপনি বলতে পারেন যে লোক যে ঢাকা শহরে এখন 2 কোটি আসছে, এটার জন্য 50 লাখ লোকের বেশি থাকতে পারে না এখানে, যদি আইডলি আমরা যদি এটা করি তো। তাইলে আপনি এটাকে এখন, তাইলে ইউ হ্যাভ টু ডাবল আপ সাম প্রসিডিউর টু অ্যাকোমোডেট অ্যান্ড মিনিমাইজ অ্যান্ড নট টু মাস মোর পেনিট্রেশন, আরো যেন না ঢুকে মানুষ, তো এটার জন্য আপনাকে এখন ব্যবস্থা বানাই। রাজধানী সহ দেশের 19 জেলায় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে, সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে, এরপর সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। দর্শক, আন্তর্জাতিক প্রসঙ্গ। গুগল, মেটা, আমাজন প্রত্যেক সংস্থায় কর্মী ছাঁটাইয়ের পথে গিয়েছে বিগত 1 বছর ধরে। করোনা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী আর্থিক মন্দাকে এক্ষেত্রে দায়ী করছেন অর্থনীতিবিদরা। তবে আবারও নাকি বিশ্বজুড়ে চাকরি হারাতে চলেছেন অসংখ্য মানুষ, এবারে সংখ্যাটা দাঁড়াবে 1 কোটির ওপর। এমনই আশঙ্কার কথা শোনা যাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF এর রিপোর্টে। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ইতিমধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর প্রয়োগ, ক্রমশ এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আর শুধু এ কারণেই আগামী 5 বছরে বিশ্বজুড়ে কাজ হারাতে পারেন প্রায় 1 কোটি 40 লক্ষ মানুষ, এমনই জানাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF এর রিপোর্ট। সম্প্রতি প্রকাশিত হয়েছে WEF এর একটি সমীক্ষা, সব মিলিয়ে বিশ্বের প্রায় 800 সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে তৈরি হয়েছে এই রিপোর্ট। এবারের আলোচনায় উঠে এসেছিল 2027 সালের মধ্যে সারা বিশ্বে 6 কোটি 9 লক্ষ নতুন চাকরি হবে, কিন্তু একই সঙ্গে 8 কোটি 3 লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বেন। সমীক্ষা বলছে আগামী 6 বছর শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল ব্যবহারে প্রায় 1 কোটি 40 লক্ষ মানুষের কাজ চলে যাবে, যা বর্তমান কর্মসংস্থানের প্রায় 2%।
যেভাবে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন শাখার উন্নয়নও ঘটছে, তাতে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন সংস্থায় কর্মী সংকোচন হবে বলে মনে করছেন গবেষকরা। চ্যাটজিপিটির মতো সম্প্রতি প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়েছে। এই দশকের প্রথম দিকে স্বয়ংক্রিয় শক্তির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গবেষণা বলছে, এখন যে সমস্ত বহুজাতিক ব্যবসায়িক সংস্থা কাজের প্রায় 34% মেশিন দিয়ে করছে, ক্রমশ তা আরও বাড়বে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল বিশ্বব্যাংক। বুধবার 25 সদস্যের এক্সিকিউটিভ বোর্ড জানিয়েছে, আগামী 5 বছরের জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট থাকবেন বাঙ্গা। বাঙ্গাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদ নির্বাচিত হলেন বাঙ্গা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে বসলেন তিনি। অজয় বাঙ্গার জন্ম ভারতের পুনেতে। বাবা হরভজন সিং বাঙ্গা ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মকর্তা। এর আগে নেসলে, পেপসির মতো সংস্থার দায়িত্বে ছিলেন তিনি। রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টা বা ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছেন ভলোদিমির জেলেনস্কি। ফিনল্যান্ড সফর থেকে এ বিষয়ে বক্তব্য দেন তিনি। এর আগে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে জানান, প্রতিরক্ষা বাহিনী 2টি ড্রোন ভূপাতিত করেছে। এ ঘটনায় প্রতিশোধের হুমকিও দেওয়া হয়েছে। রুশ কর্মকর্তারা বলেছেন, ক্রেমলিনে পুতিনের বাসভবনের ওপর হামলার চেষ্টা পরিকল্পিত। তারা প্রেসিডেন্টকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ইউক্রেন বলছে রাশিয়ার এ অভিযোগ তাদের ভূখণ্ডে ব্যাপক আক্রমণের একটি অজুহাত। যুক্তরাষ্ট্র বলছে তারা রাশিয়ার দাবিকে সতর্কতার সঙ্গে দেখছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এ সময় প্রেসিডেন্টের 2 সহযোগীকে আটক করা হয়েছে। কোভিড-19 টিকা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বোলসোনারো ও তার সহযোগীদের বিরুদ্ধে চলমান তদন্তের জেরে চালানো হয় পুলিশের এ অভিযান। অভিযোগ, করোনা ভাইরাসের ভ্যাকসিন না নিলেও টিকা গ্রহীতা হিসেবে নিবন্ধন করা হয়েছে বোলসোনারের নাম। এক বিবৃতিতে কেন্দ্রীয় পুলিশ বিভাগ জানায়, ব্রাসিলিয়া ও রিও ডি জেনিরোর 16টি স্থানে তল্লাশি ও মোট 6 ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খেলা সংবাদ। ইংল্যান্ডে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ সামনে রেখে ক্যামব্রিজে প্র্যাকটিস সেরেছে টাইগাররা। সাকিব, লিটন ও মুস্তাফিজকে ছাড়াই প্রথম দিন পুরো দমে অনুশীলন করেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। দলের সঙ্গে যোগ দিয়েছেন সহকারী কোচ নিক পোথাস। ম্যাচ ভেনু থেকে প্রায় 50 মাইল দূরের প্র্যাকটিস ভেনুতে প্রথম দিনের অনুশীলনে মনোযোগী ছিলেন তামিম মুশফিকরা। ওয়ার্ম আপ আর ফিল্ডিংয়ের পর ঝালিয়ে নিয়েছেন ব্যাটিং বোলিংও। হাসান শরীফুলদের সঙ্গে প্রথমবারের মতো বিদেশের মাটিতে জাতীয় দলের অনুশীলন খারাপ হয়নি মৃত্যুঞ্জয়ের। ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। ছোট একটি নিম গাছ, প্রতিদিন অসংখ্য নারী পুরুষ ভিড় করে গাছের নিচে। গাছটি বাঁচিয়ে রাখতে সেবা যত্ন করেন গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছটি। তাই গ্রামের বাসিন্দাদের কাছে গাছটি দুর্লভ হিসেবে পরিচিত। ঘানার অবাক করা সেই গাছের কথা জানাবো ইউসুফ আলী রিপোর্টে। সকাল, দুপুর, রাত সারাক্ষণ ঘানার বিলসিঙ্গা গ্রামের একটি গাছের নিচে অসংখ্য নারী পুরুষের সমাগম। সবার হাতে হাতে মোবাইল। গাছের নিচে অবস্থান করলেই মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়, এমন দাবি গ্রামের বাসিন্দাদের। মোবাইলে কারো সাথে কথা বলতে পুরো গ্রামের বাসিন্দারা এ গাছের উপর নির্ভর করে। এ নিম গাছটির কাছে আসলে মোবাইলে কথা বলা যায়, তাই সারাক্ষণ মানুষ ভিড় করে এই গাছের নিচে। দূর দূরান্তের মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় গাছটিকে পরম যত্ন করেন সেখানকার বাসিন্দারা। কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পেতে কষ্ট হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় নানা সমস্যায় পড়তে হয়। গাছটির কাছে আসলে নেটওয়ার্ক পাওয়া যায় বিধায় সবাই গাছটিকে খুব যত্ন করে। শুধু গ্রামের বাসিন্দা নয়, ঘানার টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার টনি আনাস জানান, নিম গাছটি একটি অ্যান্টিনা হিসেবে কাজ করে।
ফলে মোবাইল নেটওয়ার্ক পেতে সুবিধা হয় গ্রামের বাসিন্দাদের। গাছটি অ্যান্টেনার মতো কাজ করে, এর শাখা প্রশাখা ধরেই সিগন্যালের প্রতিফলন ঘটায়। এতে করে মোবাইল ব্যবহারকারীরা পরিষ্কারভাবে কথা বলতে পারে। ইউসুফ আলী, মাইটিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন থেকে লন্ডনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোতলজাত ভোজ্য তেলের দাম লিটারে 12 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ আজ থেকেই কার্যকর। রাজনীতিতে শান্তির শোভাতাসায় আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের, মানুষের মধ্যে বিভাজন করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও বুদ্ধ পূজা সহ নানা আয়োজন। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।